সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ভেক্টর গুণন নিয়ে। আজকে আমাদের ভেক্টরের উপর নবম ক্লাস চলছে। এই ক্লাসে ভেক্টরের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন নিয়ে আমরা আলোচনা করব। ভেক্টর গুণন, ভেক্টর গুণনে দুটি ভেক্টর রাশি গুণ করে একটি নতুন ভেক্টর রাশি পাওয়া যাবে। তো যেহেতু ভেক্টর রাশি পাওয়া যাবে, তাহলে তার মান থাকবে এবং দিক থাকবে। আমাদের দুইটি বিষয় এখানে জানতে হবে, যে দুটি ভেক্টর রাশি গুণ করে যে নতুন ভেক্টর রাশিটি পাওয়া যাবে তার মান কি হবে, প্রাপ্ত ভেক্টর রাশির মান আমরা দেখব। তো সেটা হবে, প্রাপ্ত ভেক্টর রাশির মান হবে যে দুটি ভেক্টর রাশি গুণ করা হবে তাদের প্রত্যেকের মান এবং অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফলের সমান। এটা ভালো করে মনে রাখবে তোমরা, যে প্রাপ্ত ভেক্টর রাশির মান হবে যে দুটি ভেক্টর রাশি গুণ করা হবে তাদের প্রত্যেকের মান এবং অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফলের সমান। এবার আসা যাক, যে ভেক্টর রাশিটি আমরা গুণনের ফলে পাব তার দিক কিরকমের হবে। তো দিকটি হবে ভেক্টর দুটির পাদবিন্দুতে তাদের সাধারণ তলের উপর লম্বভাবে একটি ডানহাতি কর্ক স্ক্রু। আমরা যে সমস্ত প্যাচের জিনিসগুলো দেখি আর কি, থ্রেড যেগুলোতে আছে সেগুলো সবই এরকমেরই হয়, বিশেষ কতগুলো ক্ষেত্র ছাড়া সব। তোমার কাছে যে কলম, সেটারও যদি প্যাচ থাকে, সেটাও কিন্তু এই ধরনের একটা স্ক্রু হিসাবে ব্যবহার করতে পারো। তো পাদবিন্দুতে সাধারণ তলের উপর লম্বভাবে এরকমের একটা কলমই রাখলে আর কি, তারপরে প্রথমটি থেকে দ্বিতীয়টির ক্রমে ক্ষুদ্রতম কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে সেই দিকে হবে প্রাপ্ত ভেক্টরের দিক। এ হচ্ছে দিকের বিষয়। চিত্রের মাধ্যমে আমরা বিষয়টিকে আরো বুঝে নিতে পারি। ধরো এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা, এখানে চিত্রে দেখা যাচ্ছে। এই ভেক্টর দুটির সাধারণ তল, এই যে তলটা আমরা দেখাচ্ছি, এখন এই তলের উপর আমরা একটা এই পাদবিন্দু, তাদের যে পাদবিন্দু, এই যে এ ভেক্টর বি ভেক্টর, এই পাদবিন্দুতে লম্বভাবে আমরা একটা স্ক্রু রাখব, কলমও রাখতে পারো, রেখে তারপরে প্যাচ থাকতে হবে, থাকলে ওটাকে এ থেকে বি এর ক্রমে ঘোরাতে হবে, ঘোরালে যেদিকে অগ্রসর হবে। তাহলে আমরা এখানে এই যে প্রতীকের সাহায্যে দেখি যে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থেটা, ওই যে প্রথমে যেটা আমরা মানের কথা বললাম, এই মান সেটা হলো মানকে প্রকাশের জন্য এই যে আমরা পরম মান এই যে এইভাবে দেখাই। তো এর মান, বি এর মান আর মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, যেটা আমরা এখানে এখানে বাংলায় লিখেছি আর কি। তারপরে যে বিষয়টি আসতেছে সেটা হলো দিক, ওই যে ওইখানে স্ক্রু রেখে, তাহলে স্ক্রুটা আমরা যদি তোমরাও দেখে নিতে পারো প্র্যাকটিক্যালি, সেটা হলো এ থেকে বি এর ক্রমে ঘোরাও, ঘোরালে দেখবে যে লম্ব বরাবর উপরের দিকে এটা উঠতে থাকবে আর কি। এই যে আমরা সবুজ রঙের তীর দিয়ে এটা ওই লম্ব বরাবর একক ভেক্টরকে বুঝিয়েছি, আর এখানে একক ভেক্টরের প্রতীক হচ্ছে ইটা, মাথায় টুপি, টুপি দিয়ে আমরা একক ভেক্টর বুঝাই, সেটা আগে আমরা বলেছি, আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছ। তো এই হচ্ছে আমাদের দিকটা এভাবে পেয়ে যাব। এখন একক ভেক্টর যদি ইটা, এই ইটা দিয়ে লিখলে আমরা এই গাণিতিকভাবে এই মান এবং দিক একসাথে করে আমরা এখন আর এই যে পরম মান দেব না, এখন এই যে ভেক্টর দিকটাও এখানে নির্দেশ করা হচ্ছে, এটা এইভাবে প্রকাশ করব। মান এই পর্যন্ত হলো মান, তারপরে এই যে দিক বোঝানোর জন্য এই চিহ্ন। এরপরে আমরা দেখি বিষয়টি, যে এখানে যদি আমরা বি থেকে এ এর ক্রমে ঘুরাই, বি থেকে এ এর ক্রমে ক্ষুদ্রতর কোণ, আসলে ক্ষুদ্রতর বলছে অন্তর্ভুক্ত কোণ, এই যে এইভাবে, এটা কিন্তু ওই যে প্রবৃদ্ধ কোণ, এই কোণে না, ক্ষুদ্রতম কোণে ঘুরাবো, বি থেকে এ এর ক্রমে আমরা ঘুরাবো।
এখন স্ক্রুটিকে ঘোরালে এটা দেখা যাবে যে এই স্ক্রুটি ওই ক্ষেত্রে দেখা গেছিল যে উপরের দিকে ওঠে। এবার তোমরা নিজেরাও পরীক্ষা করে দেখে নাও সাথে সাথে, এবার দেখবে যে এটা নিচের দিকে নেমে যাচ্ছে, তার মানে এটার দিক হবে নিচের দিকে এইটা। তো এখন এই তলের উপর লম্ব বরাবর আমরা এই ভেক্টর, এইভাবে একক ভেক্টরকে বুঝিয়েছিলাম। এই একই প্রতীক যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে ঋণাত্মক চিহ্ন দিতে হবে, তাহলে নিচের দিকের একক ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এখন আমরা বি ক্রস এ লিখতে পারবো এই পর্যন্ত মান, আর ওই যে একক ভেক্টর এই গুণ করে আমরা এটা লিখতে পারলাম। তারপরে এখন যেটা হচ্ছে বি ক্রস এ হচ্ছে মাইনাস এ বি সাইন থেটা ইটা, কিন্তু এ বি সাইন থেটা ইটা এই পর্যন্ত আমরা আগেই দেখেছি সেটা হলো এ ক্রস বি। তাহলে বি ক্রস এ যেটা পাচ্ছি আমরা সেটা হলো মাইনাস এ ক্রস বি, এখানে এটা পাচ্ছি। তার মানে এখানে দেখা যাচ্ছে যে মান এক থাকলেও দিকটা বিপরীত হয়ে যায়, তার মানে এখানে হচ্ছে যে ক্রস গুণফল, এখানে বিনিময় বিধি যেটা, একটার জায়গায় আর একটাকে নিয়ে আসলে সেই একই থাকে না, ফলাফল ভিন্ন হয়ে যায়, চিহ্ন বদলে যায়, এই বিষয়টি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর আর একটা বিষয় হচ্ছে যে আমরা ওই যে চিহ্নের কথা বলেছিলাম যে দুটি ভেক্টরের মাঝে, আগের ক্লাসে আমরা দেখেছি সেটা হলো স্কেলার গুণফল প্রকাশের জন্য আমরা একটা বিশেষ চিহ্ন এখানে ডট ব্যবহার করেছিলাম, এখানে দুটি ভেক্টরের মাঝে ক্রস চিহ্ন ব্যবহার করে ভেক্টর গুণফল প্রকাশ করা হবে, সেই জন্য এই গুণনকে ক্রস গুণন বলা হবে। পরবর্তীতে আমরা ক্রস গুণন বললেই বুঝতে পারবো যে এটা হচ্ছে ভেক্টর গুণনের কথা বলা হচ্ছে। এবার আয়তাকার একক ভেক্টরের ভেক্টর গুণফল, এটা খুবই গুরুত্বপূর্ণ, স্কেলার গুণফলের ক্ষেত্রে যেমনটি দেখেছিলে আবার এখানে ভেক্টর গুণনের ক্ষেত্রেও আমরা আয়তাকার একক ভেক্টরের ভেক্টর গুণফল, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভালো করে দেখে নাও। আমাদের যে মূল সংজ্ঞাগুলো আমরা বললাম সেইগুলোর আলোকে এখানে কি হচ্ছে, এই যে এখানে আয়তাকার একক ভেক্টরগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে গত ক্লাসে আমরা বিস্তারিত বলেছি। তো এখন যে সংজ্ঞা আমরা বললাম যে আই ক্রস আই এর মানটা কি হবে, আয়ের মান ওয়ান, আয়ের মান ওয়ান, আর যেহেতু আই আই এদের মধ্যবর্তী কোণ তো জিরো ডিগ্রি, তাহলে সাইন জিরো ডিগ্রি, সাইন জিরো ডিগ্রি জিরো, তাহলে জিরো দিয়ে গুণ করলে এই গুণফলটা হচ্ছে জিরো। একইভাবে আমরা দেখতে পাবো যে আই ক্রস আই জিরো, জে ক্রস জে জিরো, কে ক্রস কে জিরো, তার মানে বিষয়টা দাঁড়ালো কি, একই আয়তাকার একক ভেক্টরের ক্রস গুণফল শূন্য। এবার আমরা ভিন্ন ভিন্নটায় আসি, আই ক্রস জে, আই ক্রস জে এখানে আয়ের মান ওয়ান, জে এর মান ওয়ান, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, আর এখানে আই থেকে জে এর ক্রমে ক্ষুদ্রতর কোণে ঘুরলে এটা হচ্ছে যে, একটা জিনিস তোমরা মনে রাখবে সেটা হচ্ছে যে তুমি যে তল দেখছো সেখানে যদি তুমি ক্ষুদ্রতম কোণে ঘুরলে সেটা যদি এন্টি ক্লকওয়াইজ হয়, এখানে আমরা যে নিয়মটা বললাম তার মধ্যেও আবার আমরা মনে রাখার জন্য অনেক রকমের পদ্ধতি আমরা জেনে রাখতে পারি, এন্টি ক্লকওয়াইজ হলে তুমি যে তলের থেকে দেখছো সেই তলের উপর লম্ব বরাবর উপরের দিকে হবে, অর্থাৎ তোমার দিকে হবে। এখানে যদি তোমার সামনের দেয়ালে এরকমের থাকে তাহলে পরে এই এই আই থেকে যে দিকে তাহলে তোমার দিকে হবে এরকমের। এখানে আমরা যেহেতু দ্বিমাত্রিক জায়গায় এখানে আই যে এই তলের উপর, এই যে তলের উপর লম্ব বরাবর, যে অক্ষের ধনাত্মক দিকে, এই যে আই থেকে জে এর ক্রমে ক্ষুদ্রতর কোণে স্ক্রু ঘুরালে স্ক্রু জে অক্ষের ধনাত্মক দিকে অগ্রসর হয়, এটাও তোমরা দেখে নিতে পারো বিষয়টি। তাহলে এখান থেকে আমরা অন্য অন্যগুলো একইভাবে পেতে পারি, জে ক্রস কে এটা হবে আই, কে ক্রস আই এটা হবে জে। এই যে এগুলোর ক্ষেত্রে কোনটা কি হবে এবং এদের চিহ্ন একটু আগে যেটা দেখলে জে ক্রস আই কিন্তু মাইনাস কে হয়ে যাবে, আবার কে ক্রস জে মাইনাস আই হয়ে যাবে, আই ক্রস কে মাইনাস জে হয়ে যাবে। তো এই সব বিষয়গুলো আমরা একটা অর্ডারে, সাইক্লিক অর্ডারে মনে রাখতে পারি, সাইক্লিক অর্ডারটাই যে এখানে দেখতে আয়ের পরে জে, জে এর পরে কে, তীর চিহ্ন দিয়ে, এটা আবার ভেবো না যে এটা এটার কিন্তু ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ নেই, যে কোনোভাবেই তুমি এই অর্ডারটা তৈরি করে নিতে পারো।
নিলে যেটা হবে সেটা হলো যে এই তীর চিহ্নের দিকে যদি আমি যে আই থেকে যে এই যে তীর চিহ্ন বরাবর যাচ্ছে সামনেরটা, ফলাফলটা হবে সামনে, যে ক্রস কে ইজ ইকুয়াল টু আই, কে ক্রস আই ইজ ইকুয়াল টু জে, এরকম। আবার বিপরীত দিকে গেলে, তীর চিহ্নের বিপরীত দিকে গেলে এই যে জে ক্রস আই এটা হবে কে, বিপরীত দিকে যাচ্ছি আমরা, কে ক্রস জে মাইনাস আই, আবার আই ক্রস কে, আই ক্রস কে এ মাইনাস জে, এই হচ্ছে আমাদের এই ব্যাপারগুলো এখান থেকে আমরা দেখে রাখলাম, তাহলে ভুল হবে না। এগুলো বুঝে নিলে পরবর্তীতে তোমরা আই জে জে কে কে আই এই অর্ডারে এমনিতেও মনে রাখতে পারো, তখন থাকবে, কিন্তু প্রথমে এখানে এই যে সাইক্লিক অর্ডার এইখানে দিয়ে বুঝে রাখলে পরে বুঝটা আসবে, এবং বুঝ আসলে পরে ভুলে যাবে না আর কি। এই এখন অক্ষত্রয় বরাবর উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের ক্রস গুণফল আমরা দেখব কি হয়। তো আমাদের ওই যে এ আর বি দুটি ভেক্টর, উপাংশে বিভাজিত দুটি ভেক্টর, এখন তাদের ক্রস গুণফল নিয়ম অনুসারে আমরা এই গুণন, এই যে এ ক্রস বি, এ হচ্ছে এইটা, বি এইটা, এটার এ ক্রস বি এইটা। এখন এই যে আমরা ধারাবাহিকভাবে লিখে যাব, একটা জিনিস খুব সুশৃঙ্খলভাবে লিখবে, এখানে তো এক লাইনে হবে না, লাইন করতে হবে। তো লাইন করার সময় এটা খেয়াল রাখবে, দেখো এখানে তোমরাও যদি খাতায় এভাবে লেখো, এ দেখো এ এক্স এ ওয়াই এ জেড সবগুলোই বি এক্স, আই জে কে সবগুলোই আই, এ এক্স এ ওয়াই এ জেড সবগুলোই বি ওয়াই, আই জে কে সবগুলোই জে। এই যে আড়াআড়ি তাকালেই কিন্তু তোমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেগুলোও কিন্তু এখান থেকে দেখা যাবে, যে আই জে কে এখানে থাকতে হবে, সবগুলোই কে, সবগুলোই জে, সবগুলোই আই, এরকম থাকছে। এবার আমরা যে আই ক্রস আই কি হয় সেটা লিখতে পারি, আই ক্রস জে, আই ক্রস কে যা শিখে আসলাম সেগুলো বসিয়ে আমরা এইটা পাচ্ছি, কারণ আই ক্রস আই তো শূন্য, আই ক্রস জে হচ্ছে কে, এরকম করে। এখানেও কিন্তু দেখবা যে তুমি যদি ঠিকঠাক মতো ধারাবাহিকভাবে লেখো, সুশৃঙ্খলভাবে লেখো, তাহলে প্লাস তারপরে দেখো দুইটা মাইনাস, পরে আবার দুইটা প্লাস, তারপরে আবার মাইনাস, সমান সংখ্যক প্লাস চিহ্নযুক্ত, সমান সংখ্যক মাইনাস চিহ্নযুক্ত কিন্তু পদগুলো আছে এখানে। এইসব বিষয়গুলো মনে রাখলে কাজ করে সুবিধা পাওয়া যাবে, কোন জায়গায় ভুল হচ্ছে সে সমস্ত বিষয়গুলো কিন্তু চিহ্নিত করা যাবে সাথে সাথে, ভুলই করা যাবে না এরকমের হয়ে যাবে আর কি। তো এটা সাজিয়ে লিখলে আমরা আইওয়ালাগুলো একসাথে করে লিখলাম, জেওয়ালাগুলো এভাবে সাজিয়ে লিখলাম, এইটা তোমরা গণিতে নির্ণায়ক করে থাকলে, নির্ণায়ক যারা করেছো তারা বুঝতে পারবে এটাকে সহজে নির্ণায়কে সাজিয়ে দেওয়া যায়, আর যারা এখনও করনি তারা নির্ণায়কের ক্লাস থেকে বুঝবে, এরপরে আমরা নিশ্চয়ই নির্ণায়ক বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে বুঝতে পারবে। তো নির্ণায়কের সুবিধা, এইটাকে নির্ণায়কে সাজালে যে খুব মনে রাখা খুব সহজ, সেটা হচ্ছে যে আই জে কে একটা সারির উপাদানগুলো দিয়ে দিলাম, তারপরে প্রথম ভেক্টরের ওই যে অক্ষত্রয় বরাবর উপাংশের মানগুলো যার যার নিচে, এই যে এক্স অক্ষ বরাবর এই উপাংশ যেটা আগে থাকবে সেটার উপাংশগুলো, তারপরে পরেরটা, আবার বি ক্রস এ থাকলে এই বি এইগুলোই উপরে চলে যেত, এটা নিচে চলে আসতো, এই হচ্ছে বিষয় আর কি। তো এই ব্যাপারগুলো তোমরা যদি মনে রাখো তাহলে পরে ভেক্টর গুণন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এরপরে সমস্যা সমাধান করতে যাবা, করতে যায় দেখবে কী কী সমস্যা হয় এই বিষয়গুলো। কিন্তু এই যে আলোচনা আমরা করলাম এটা যদি মনোযোগ দিয়ে বারবার দেখো এবং সম্পূর্ণ আত্মস্থ করে ফেলতে পারো তাহলে তোমাদের এইটা নিয়ে কোনো অসুবিধা থাকবে না। তো আজকের মতো সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।